আমার মানেঘরের পর কাপড় তিনিআলি মোটামুটি 8 কিলোমিটারমান বোট হয়, তার 7 কিলোমিটারমান হয়েছে রোড, 1.5 কিলোমিটার বাকি আছে মাঝতে। এই কামটো আজি 1.5 বছর পরে রুখি আছে, তাই যদি করব নয় পকাটো কেউ ভাঙল, আমার পকাটো ভাঙাবো লাগছিল, কামটো এড়ি দিয়ক। তারপর ইয়ার কিছুদিন আগত ইয়াত একটা মাইকী মরিল, এই রাস্তাটোর কারণে মরিছে, এই দোষ হয়েছে রাস্তার পথ ছিটিকি মাইকীটো ভরি লাগিল, ভরি লাগিল পিছত মানে মাইকীটো গাড়ির তলত পড়ছে পাখেল। তারপর ঠিকাদারটোর নাম হল ছড়িকালী নলবারী হয়, 3 কোটি টাকা তার রাস্তাটোর বাজেট হয়, কিন্তু এতিয়ালে যায় না, আহা নাই আমার এই রাস্তাটো। ইমান সংঘটিত হল ঘটনা, কিন্তু তাই আজিলৈকে দেখা দিয়া নাই রাইজর মাজত, যে রাস্তাটোর যে কাম করব লাগে। আর রাস্তাটো আমি ঠিক হব নো, গাড়িবিলাক অহা যাওয়া করে থাকে, পাথরবিলাক ছিটিকি লাগে টায়ারত, মানুষে বহুত দুঃখ পাইছে, তাকো মানে তাই মানে গুরুত্ব নিদিয়ে, ইমান তাক জ্বর দিয়া হয়, ফোন মারিলে রিসিভ নকরে, এতিয়া যদি ফোন মারো তাই রিসিভে করব নয় আপনার আগত, এনেকা মানে মানুষজন নিনেকা মানে লেজি হয়, তার কোনো মানে কিয়ে নাই, রাস্তা লবলে লইছে আর মানে কাম করব কেতিয়া করব করব আর তার মানে ইয়াত মানুষ মরে বাসে কি হয় হব তার কোনো আহে না যায়, তার খালি টাকা লাগে, তাই একো না জানে টাকা। সরকারও অনুরোধ আমার বিজেপি সরকারক, সিহঁতেতো কই থাকে নিশ্চয় নহয় যাক আমার কাম পুরা স্পিড হয় হাই স্পিড হয়, কিন্তু আজিলৈ আমার 1.5 বছর হল রাস্তাটো হওয়া নাই, কি কারণ হওয়া নাই তাতে গুরুত্ব নিদিয়ে প্রশাসনে, আমার বঙ্গাইগাঁও জেলা মহকুমা ডিপুটি তাতে গুরুত্ব কেউ দিয়া নাই, এই রাস্তাটোর মাইকী এজন মরিল নিউজত গল, এই রাস্তাটোর বিষয়ে জানিল তথাপিও তাহলে গুরুত্ব দিয়া নাই আজিলৈ। আজি আমি বাধ্য হয়েছো রাস্তা পথ অবরোধ করবলে, তার মানে সরকারের আহক ইয়াত বা ঠিকাদারক ফোন করুক, যোগাযোগ করুক, নাহলে তার লাইসেন্স ক্যান্সেল বাতিল করে দিয়ক, করব যদি নপরে, কিন্তু আমাক রাস্তাটো অতি সোনকালে রিলিজ লাগে আর বোকা লাগে।